লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন সংরক্ষিত 12 জন সাধারণ সদস্য পদে 63 জন মনোনয়নপত্র জমা দেন। 31 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত রামগঞ্জ পৌরসভা মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আবু তাহের জানান, মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার পদে বর্তমান মেয়র আবুল খায়ের পাটোয়ারি, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী জাকির হোসেন দিয়ান হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত পদে 12 জন, সাধারণ সদস্য পদে 63 জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মানসিকতা আওয়ামী লীগের, আমাদের সকল নেতা, আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সৈয়দ সাহেব এখানে আসছে, প্রেসিডেন্ট সাহেবও আসছে আমাকে নিয়ে, তারপরে আমাদের জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাহেব, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আগে সাবেক এখানে সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান, উনি আমার এখানে জনসংযোগে আসছে, আমাদের উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী এখানে ছিল, আমাদের দুই ভাই ছিল দুইজন। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমি পুরো 9 নং ওয়ার্ড সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক, বর্তমান পুরো 9 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, আমি আমার পুরো 9 নং ওয়ার্ড সর্বস্তরের জনগণের মতে সমর্থনে আমি কাউন্সিলর পদে পাচ্ছি।